আসসালামু আলাইকুম সকল ছাত্র ছাত্রীকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরা গণিতের অধ্যায় 11 অনুপাত ও সমানুপাত এই অধ্যায়ের উপর সৃজনশীলের নিয়ে এর আগে একটি লেকচার দিয়েছি, আজ সৃজনশীলের এটি দ্বিতীয় লেকচার। এর আগে একটি সৃজনশীল করিয়েছি আর একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, আজ হচ্ছে সৃজনশীলের তৃতীয় সৃজনশীল। দেখো, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিচ্ছি। ওয়াই স্কোয়ার, এখানে উদ্দীপক দুইটি উদ্দীপক রয়েছে, একটি হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স জেড, আর এবং পি ইকুয়াল টু 26 মিটার এবং কিউ ইকুয়াল টু 10 মিটার। তাহলে এখানে ক দেখাও, আমাদের ক নং প্রশ্নে 1 নং হতে দেখাও যে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব ডিভাইডেড এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হোল কিউব ইকুয়াল টু 1। খ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার হলে উদ্দীপকের আলোকে আমাকে 1 নং সমীকরণটি প্রতিষ্ঠিত করতে হবে। খ গ যদি পি এবং কিউ এর মানকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ বিবেচনা করা হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তা নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে পি এর যে মানটি দেয়া রয়েছে এবং কিউ এর মানটি ব্যবহার করে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য বৃদ্ধি এবং এই হ্রাসের পরিমাণ নির্ণয় করতে হবে। দেখো, প্রথমে আমরা ক নাম্বার অঙ্কটি সমাধান করছি সৃজনশীলের। এখানে আমাকে 1 নং উদ্দীপকটি ব্যবহার করতে হবে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এক্স এই মানটি দেয়া রয়েছে, এই মানটিকে এখানে ব্যবহার করতে হবে। যেমন দেখো, এখানে প্রথমে আমরা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। এই লেফট হ্যান্ড সাইডে খেয়াল করব, যেখানে আমরা ওয়াই স্কোয়ার পাবো সেখানে জেড এক্স, এবং অথবা জেড এক্স যেখানে জেড এক্স পাবো সেইখানে আমরা ওয়াই স্কোয়ার বসিয়ে দিব। তাহলে এই যে এই জেড এবং এক্স এই দুটিকে যদি আমরা পাশাপাশি লিখি, তাহলে খেয়াল করো এই জেড এক্স এর পরিবর্তে আমরা এখানে ওয়াই স্কোয়ার বসাবো। তার আগে আমরা নিচে খেয়াল করো, এখানে এক্স ওয়াই ওয়াই জেড এই যে জেড এক্স, দেখো এই যে জেড এক্স, এই জেড এক্স এর পরিবর্তে ওয়াই স্কোয়ার বসিয়ে দিয়েছি। এরপর দেখো, এখান থেকে আমরা একটা ওয়াই কমন নিতে পারি, এই অংশ থেকে আমরা একটা ওয়াই কমন নিতে পারতেছি। এই ওয়াইটি যখন আমরা এই সেকেন্ড ব্রেকেটটি উঠে যাবে, যখন এই সেকেন্ড ব্রেকেটটি তুলে দিব, তখন এই কিউবটা ওয়াই এর উপর একবার যাবে এবং এক্স প্লাস ওয়াই জেড এবং এর উপর একবার আসবে। খেয়াল করো, তাহলে এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব ডিভাইডেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব ডিভাইডেড হচ্ছে এখানে আমাদের এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব, অর্থাৎ এই এই এক্স ওয়াই জেড আর এই এক্স ওয়াই জেড আমরা যদি কেটে দেই, তাহলে শুধু আমাদের থাকে এক্স ওয়াই জেড ডিভাইডেড ওয়াই কিউব। এবং খেয়াল করো, তাহলে এখান থেকে যদি আমরা একটা ওয়াই কেটে দেই আবার, তাহলে আর থাকবে ওয়াই স্কোয়ার, আর উপরে থাকবে জেড এক্স, এবং এই জেড এক্স এর মান আবার এই জেড এক্স এর মান হচ্ছে ওয়াই স্কোয়ার, সেটি আমরা এখান থেকে পেলাম, এই মান বসিয়ে দিলাম। তাহলে খেয়াল করো, তাহলে এই ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যাবে, থাকবে 1, অর্থাৎ আমাদের ডান পক্ষ, তার মানে ডান পক্ষে 1 প্রমাণ করতে বলেছিল, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার আমরা খ নাম্বার অঙ্কটি সমাধান করব।
তার আগে উদ্দীপকটি আমরা একবার দেখে নিচ্ছি। এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার হলে উদ্দীপকের আলোকে 1 নং সমীকরণটিকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে, অর্থাৎ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ওয়াই এক্স জেড জেড এক্স আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এখানে আমরা এবার দেয়া আছে এই উদ্দীপক থেকে আমরা এই এই উদ্দীপকের এই অংশটি প্রমাণ করব। খেয়াল করো, তাহলে আমরা প্রশ্নের এই দেয়া আছে থেকে আমরা লিখে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এবং ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ডিভাইডেড ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এখন এই এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার আমরা আর আর এ এটা একটা সূত্র ফেলে দিলাম। এখানে সূত্র ফেলে দেখো, তারপরে আর আর এ গুণ করেছি, আর আর এ গুণ করে দাও। এবার তোমরা এক্স স্কোয়ার এর সাথে এই পুরো অংশটিকে গুণ করে দিতে হবে, আবার ওয়াই স্কোয়ার এর সাথে এই পুরো অংশটিকে আবার দ্বিতীয়বার গুণ করে দিতে হবে। এই অনুরূপ ভাবে এই ডান পাশের অংশটুকু ওয়াই স্কোয়ার এর সাথে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই অংশটিকেও গুণ করে দিতে হবে, এবং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এর সাথে আবার এই পুরো অংশটাকে আরো একবার গুণ করতে হবে। তাহলে এভাবে আমরা দেখো সমীকরণটিকে গুণ করে দিলাম। আমরা জানি যদি গুণ করা হয় তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এরপরে কি করব আমরা দেখো। এরপরে আমরা এই টার্ম গুলোকে সাজিয়ে নিব, সাজিয়ে আমরা যোগ বিয়োগ করে পরে আমাদের রয়ে যায় দেখো টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস টু ওয়াই কিউব জেড ইকুয়াল টু টু এক্স ওয়াই কিউব প্লাস টু এক্স ওয়াই জেড কিউব। তাহলে এই প্রথম অংশটি থেকে আমরা যদি টু ওয়াই জেড কমন নিয়ে নিই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবং দ্বিতীয় অংশটি থেকে যদি এই টু এক্স ওয়াই কমন নেই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পাওয়া যাবে। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি দেখো, এই উভয় পক্ষে এখানে টু ওয়াই এই টু ওয়াই অংশটি কমন রয়েছে এই টু এর সাথে এই ওয়াই, তাহলে এই অংশটি যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে থাকবে শুধু জেড আর এখানে থাকবে শুধু এক্স। এবার যদি আর একদম এবার আমরা গুণ করে দিচ্ছি, ব্র্যাকেটটা তুলে দিব, তাহলে এই এক্স স্কোয়ার জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড এবং দ্বিতীয়তে দেখো এক্স ওয়াই স্কোয়ার প্লাস এক্স এর সাথে জেড স্কোয়ার। এবার আমরা এখান থেকে পক্ষান্তর করে নিব উভয় পক্ষে। দেখো এখানে জেড এক্স জেড স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার জেড এই এক্স জেড স্কোয়ার কে ওই পাশে নিয়ে নিব, ওয়াই স্কোয়ার জেড কে এই বাম পাশে রাখবো। এখান থেকে যে অংশটির ভিতরে ওয়াই স্কোয়ার রয়েছে সেই অংশটিকে আমরা বিয়োগ করে বাম পাশে নিয়ে আসলাম পক্ষান্তর করে। অর্থাৎ এখান থেকে যদি আমরা আর বাকি অংশটি এই পাশে এখান থেকে যদি আমরা ওয়াই স্কোয়ার কমন নেই তাহলে জেড মাইনাস এক্স পাওয়া যাচ্ছে। তাহলে তোমরা খেয়াল করে দেখো, এবং এই ডানের অংশ থেকেও আমরা কি কমন নিতে পারছি, এখানেও আমরা এক্স এক্স এবং জেড, তাহলে এক্স এবং জেড যদি কমন নিয়ে নিই তাহলে এখানে জেড স্কোয়ার ছিল তাহলে বাকি থাকবে শুধু জেড, এবং এক্স স্কোয়ার ছিল এখান থেকে থাকবে শুধু এক্স। তাহলে উভয় পক্ষে যদি আমরা এই ওয়াই মাইনাস জেড এবং এই ওয়াই মাইনাস জেড দিয়ে যদি ভাগ করে দেই তাহলে ভ্যানিশ হয়ে যাবে, তাহলে আমাদের শুধু থাকবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড এক্স। যেমন এই অঙ্কটি আমাদের কোশ্চেনটি ছিল এই 1 নং যে সমীকরণ সেই সমীকরণটিকে প্রতিষ্ঠা করা, তাহলে প্রতিষ্ঠা করা অর্থ বলতে প্রমাণ করা, অর্থাৎ দেখাও যে এইভাবে আমাদের কোশ্চেনটি থাকতে পারে। এবার আমরা গ নম্বরটি সমাধান করব উদ্দীপ সৃজনশীলের।
তার আগে আমরা প্রশ্নটি আরো একবার দেখে নিব, ভালো করে খেয়াল করো। আচ্ছা খেয়াল করো, এখানে যে পি এর মান দেয়া রয়েছে 26 মিটার এবং কিউ এর মান দেয়া রয়েছে 10 মিটার, তাহলে যদি পি এবং কিউ এর মানকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বিবেচনা করা হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% এবং প্রস্থ 20% হ্রাস পেলে ক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি, খেয়াল করো এখানে হচ্ছে গ, তাহলে গ এর মান যেখানে পি দেওয়া আছে 26 মিটার, কিউ দেওয়া রয়েছে 10 মিটার, তাহলে পি এবং কিউ এর মানকে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ বিবেচনা করা হয়, তাহলে এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ দৈর্ঘ্য হচ্ছে 26 ইন্টু 10, অর্থাৎ গুণ করলে আমাদের পাওয়া যাচ্ছে 260 বর্গমিটার। এবার আয়তক্ষেত্রের দৈর্ঘ্যকে 10% যদি বৃদ্ধি করা হয়, যেমন আগে দৈর্ঘ্য ছিল 26 মিটার, এরপর এর দৈর্ঘ্যটিকে 10% পরিবর্তন আনা হয়েছে, সেই 10% বৃদ্ধি অর্থাৎ বৃদ্ধি পেলে আমাদের পরিমাণ যোগ হয়, যেমন এখানে 26 মিটার এবং 26 এর 10%, সেই 10%টাকে আমরা জানি পার্সেন্টেজ চিহ্নটার মানে হচ্ছে 1/100, তাহলে 10/100, এখানে 10 এর সাথে যদি 100 আমরা কাটাকাটি করে ফেলি তাহলে থাকবে 10, অর্থাৎ 20 নিচে থাকবে 10, উপরে থাকবে 26, এই 26 কে যদি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি 2.6। এই 26 মিটারের সাথে যদি 2.6 মিটার যোগ হয় তাহলে আমাদের আসতেছে 28.6 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর আমার যে 10% বৃদ্ধি পাওয়ার পর যে পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং পূর্বের দৈর্ঘ্যের সহ, সেটি হচ্ছে 28.6 মিটার। এবার অনুরূপভাবে আমরা প্রস্থ বের করে নেব, এবার আয়তক্ষেত্র প্রস্থ হ্রাসের পরিমাণ 20% হ্রাস, অর্থাৎ হ্রাস পেলে অর্থাৎ বিয়োগ হবে। প্রথমে আমরা দেখব এর প্রস্থ ছিল 10 মিটার, এবং এবার 10 এর 20% বলতে বোঝাচ্ছে 10 ইন্টু 20 ডিভাইডেড 100, এখানে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করলে দেখো, আমি তোমাদেরকে কাটাকাটি অংশটুকু দেখিয়ে দিচ্ছি, 10 দিয়ে যদি 100 কে ভাগ করো তাহলে থাকবে 10, এই 10 দিয়ে যদি আবার 20 কে ভাগ করো তাহলে থাকবে 2, অর্থাৎ এখানে আমাদের এই 20% হ্রাসের পরিমাণ আসতেছে 2 মিটার, এই 2 মিটার 10 মিটার থেকে যদি বিয়োগ করি তাহলে আসবে 8 মিটার, তার মানে আমরা প্রস্থ পেয়ে গেলাম। এবার এই যে নতুন যে ক্ষেত্রফল রয়েছে, এই ক্ষেত্রফলটি আগে বের করব, অর্থাৎ দৈর্ঘ্য ছিল 28.6 এবং প্রস্থ হচ্ছে 8 বর্গমিটার, তাহলে আমার ক্ষেত্রফল দাঁড়াচ্ছে 228.8 বর্গমিটার। দেখো, এবার আমাদের পূর্বে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 260 মিটার, আর বর্তমানে যে দৈর্ঘ্য প্রস্থ হ্রাসের পর যে ক্ষেত্রফল বের হয়েছে সেটি হচ্ছে 28.8 বর্গমিটার। তাহলে
এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায়, তাহলে আমাদের 20 এই যেহেতু এই 260 ক্ষেত্রফল বৃদ্ধি পরিমাণটা বেশি, ক্ষেত্রফল 26 এবং এটি বড় তাই, এবং এরপরে যে ক্ষেত্রফলটি বের হয়েছে সেটি হচ্ছে 28.8 মিটার, এটি ছোট মান, তাহলে অবশ্যই ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। সেই হ্রাসের পরিমাণটা আমরা এখন বের করে নিচ্ছি, অর্থাৎ হ্রাসের পরিমাণ হচ্ছে 31.2 বর্গমিটার, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হ্রাস পায়। এবার আমরা যে শতকরার ক্ষেত্রফল, এইবার শতকরার হিসাবটা করতে হবে, অর্থাৎ কি পরিমাণ ক্ষেত্রফল হ্রাস পেয়েছে তার পরিমাণ, এর সাথে গুণ হবে 100 ডিভাইডেড, এটা হচ্ছে আমাদের আসল ক্ষেত্রফল, মূল ক্ষেত্রফল। এটির সাথে আমরা গুণ করে 12 দিয়ে 226 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার আসবে 12%। এই পার্সেন্টের চিহ্নটি অবশ্যই দিতে হবে, যেহেতু শতকরা বলা হয়েছে, অতএব শতকরা বললে আমাদের এই শতকরা চিহ্নটিকে অবশ্যই দিতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ, এরূপ অঙ্ক আমরা করেছিলাম এর আগের লেকচারে, সেটি সংখ্যা ছিল না, শুধু পি কিউ এক্স ওয়াই এ বি ছিল। এবার সেই ক্ষেত্রে আমরা এই এ বি বা অর্থাৎ পি কিউ এর পরিবর্তে আমরা সংখ্যা বসিয়ে দিয়েছি, আচ্ছা। এবার আমরা তোমাদের বাড়ির কাজটা দেখে নিচ্ছি, খেয়াল করো, এই অধ্যায়ে অনুশীলনে 11-1 এবং 11-2 এই দুটি অধ্যায় কম্বাইন করেই তোমাদের এই প্রশ্নটি দেওয়া হয়েছে। দেখো অনুরূপ অঙ্ক আমরা এই মাত্রই করেছি, সেখানে পি কিউ আর এবং রাশি চারটি রাশি এই ক্রমিক সমানুপাতিক, এই ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে যদি রাশিটি দেওয়া হয় তাহলে এক্স ইস টু ওয়াই এর মান নির্ণয় করতে হবে। আর খ হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর সাথে যদি কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমরা গুণ করে দিই, সেই ক্ষেত্রে আমাকে প্রমাণ করতে হবে পি কিউ প্লাস কিউ আর প্লাস আর এস হোল স্কোয়ার। আর গ হচ্ছে পি এবং কিউ কে যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিবেচনা করি, দৈর্ঘ্য এবং প্রস্থ, সেই ক্ষেত্রে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ যদি 10% হ্রাস পায়, তাহলে শতকরা কত ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস পাবে। আশা করি তোমরা এখন অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। আমরা পূর্বের এই এরূপই একটি অঙ্ক করেছি, সেখানে পি কিউ এর মান ছিল, এখানে পি কিউ এর মান নেই, তোমরা সেইভাবেই বুঝে বুঝে অঙ্কটি সমাধান করবে, সমাধান করে আমার মেসেঞ্জারে, পার্সোনাল মেসেঞ্জারে পাঠিয়ে দিবে। সামনে তোমাদের যে মান্থলি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে আমরা যে সৃজনশীল গুলো করিয়েছি সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকটি সৃজনশীল সুন্দরভাবে নোট করবে এবং এটি সমাধান করে স্পষ্ট করে ছবি তুলবে। এই ছবিগুলো আমার পার্সোনাল মেসেঞ্জারে পাঠিয়ে দিবে, আমি কারেকশন করে তোমাদেরকে দিয়ে দিব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আমরা এরপরে অন্য একটি চ্যাপ্টার, তোমাদের সিলেবাসের ভিতরেই অন্য একটি চ্যাপ্টার নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।